আবারও বড়সড় বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে বাস দুর্ঘটনায় গুরুতর আহত 20 জন যাত্রী। জানা যায়, মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমতলা রাজ্য সড়কের কাটাবাগান মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজ্য সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। এদিনের এই ঘটনায় গুরুতর আহত হয় 20 জন বাস যাত্রী, আশঙ্কাজনক 5 জন। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।